১৬শ শতকে তৈরি সম্রাট শাহজাহানের বিখ্যাত তাজমহল শুধুই মোগল স্থাপত্য নয়, ঊনবিংশ শতকেই পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি হিসেবে তালিকাভুক্ত হয়। এর সৌন্দর্য ও স্থাপত্যশৈলী ভারতের ঐতিহ্যের অংশ হিসেবে ভারতীয়দের জন্য এক বিশাল গর্বের জায়গা দখল করে রেখেছে। তাজমহলের সৌন্দর্য দেখতে সারা বিশ্ব থেকেই মানুষ ছুটে আসে ভারতের আগ্রায়। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করাও এসেছেন তাজমহলকে এক নজর দেখতে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসে প্রথম দিনই ছুটে গেছেন আগ্রার তাজমহলে। স্ত্রী মেলানিয়ার সঙ্গে অবলোকন করেছেন ভালোবাসার নিদর্শন, হয়েছেন প্রশংসায় পঞ্চমুখ। আরো বেশ কজন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এসে তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন নিজেদের সহধর্মিনীর সঙ্গে। ১৯৫৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডেভিড ইসেনহাওয়ার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তাজমহলের সামনে ছবি তুলেছেন। এছাড়াও তাজমহল দর্শনে এসেছেন জর্জ বুশ ও বিল ক্লিনটন। এছাড়া ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরাও গিয়েছেন এই অসাধারণ স্থাপত্যশৈলী দর্শনে। প্রিন্সেস ডায়না ১৯৯২ সালে একাই গিয়েছিলেন তাজমহল দেখতে, আর তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম সস্ত্রীক তাজমহলের সামনে এসেছিলেন ২০১৬ সালে। যুগে যুগে অনেক রাষ্ট্রনায়ক তাজমহল দর্শনে এলেও বর্তমান যুগের রাষ্ট্রনায়করা ভারতে এসে তাজমহল দেখতে ভোলেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও স্ত্রী ব্রিজিট তিন ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও স্ত্রী লুডোমিলাও এসেছিলেন আগ্রায়। এমনকি বিরোধ ভুলে ভালোবাসার নিদর্শন দেখতে সস্ত্রীক এসেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ।